মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তিনি এক এলাকার গভর্নর ছিলেন, ওই সেখান থেকে তিনি উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে উমার আমিরুল মুমিনুন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিঠি লিখলেন, ইয়া আমিরুল মুমিনিন, আপনার কাছ থেকে বহু চিঠিপত্র আসে ঠিকই, কিন্তু এর মধ্যে কোনো তারিখ উল্লেখ থাকে না। হ্যাঁ, তাহলে তারিখ উল্লেখ না থাকলে জটিলতা আছে, অসুবিধা আছে। তো এই যখন তিনি অভিযোগ করলেন, আমিরুল মুমিনিন উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় বড় সাহাবাদেরকে নিয়ে মিটিং বসলেন যে কিভাবে আমরা তারিখের সমাধানটা করতে পারি। তো এখন কেউ কোনো সাহাবি প্রস্তাব দিলেন যে পারস্যদের পারস্যদের তারিখ অনুযায়ী আমরা তারিখ গণনা শুরু করতে পারি, যেমন তারা এক বাদশাহ মারা গেলে পরবর্তী বাদশাহর অভিষেক হওয়ার পর থেকে তারা আবার সে তারা তারিখ গণনা শুরু করে। তো এটা অনেক সাহাবি অপছন্দ করলেন, পারস্যদের আমরা তারিখ নেব কেন। এরপরে কেউ বললেন রোমানদের, সেটাও সাহাবারা অপছন্দ করলেন। হ্যাঁ, এরপরে গুরু সাহাবি বললেন তাহলে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ থেকে হতে পারে। হ্যাঁ, কেউ বললেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়তের সন থেকে হতে পারে, কেউ বললেন কি হিজরত থেকে হতে পারে। এটাই উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওসমান আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একমত হয়ে গেলেন কিসের উপরে। এটা এটাই ছিল উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৃতীয় বা চতুর্থ বছর খেলাফতের, তৃতীয় বা চতুর্থ খেলাফতের বছরে ঘটনা ঘটে। এটা তারা একমত হতে পারলেন যে হিজরতের ঘটনা এমন এক মহা ঘটনা যা বাতিল থেকে হককে একবার আলাদা করে ছেড়েছে, যার মাধ্যমে ইসলামী রাষ্ট্র গঠন হয়েছে, ভিত্তি গোড়াপত্তন হয়েছে ইসলামের, সেখান থেকে হতে পারে। এটা একমত হয়ে গেলেন। হ্যাঁ, তো এবার সমস্যা দেখা দিল কোন মাসকে শুরুর মাস ধরা যায়, এ নিয়েও কেউ বললেন রমজান মাস যাতে অবতীর্ণ হয়েছে কোরআন, কেউ বলছেন যে রবিউল আউয়াল মাস যাতে মূলত রাসূলুল্লাহ সাল্লামের হিজরত হয়েছে, হিজরত হয়েছে বারোই রবিউল আউয়াল, কিন্তু তিনি হিজরত করে মদিনায় পৌঁছেছেন, এটাই হতে পারে। আবার কেউ বললেন যে না, মুহাররম মাহ, মুহাররম এটা হতে পারে প্রথম মাস। যুক্তি কি যে মুসলমানরা ইসলামের পাঁচটি রোকন পালন করেন, যে যে পঞ্চম রোকনটি সেটা হচ্ছে জিলহজ মাস, যেটা এখন হয়ে গেল। জিলহজ মাসে পালিত হয় ইসলামের পঞ্চম রোকন হজ। হ্যাঁ, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারীদের কাছ থেকে বায়াতও নিয়েছিলেন এই মুহররম মাসে। হ্যাঁ, অতএব এটা একটা যুক্তিসঙ্গত মাস, মুহররম মাস, এটা সূচনা হতে পারে, পাশ হয়ে গেল পরামর্শক্রমে, এটা পাশ হয়ে গেল যে মুহররম মাসই হবে প্রথম মাস। তো সাহাবায়ে কেরাম করে গ্রহণ করে নিলেন। তার এটা আমরা আমি ভূমিকাতে হাদিসটা পড়েছি এরবাজ বিন সারিয়া, যে ফিতনা, তোমরা অনেক মতভেদ দেখবে, ওই মুহূর্তে তোমাদের আমার সুন্নত খোলাফায়ে রাশেদিনের সুন্নতকে মজবুতভাবে আঁকড়ে ধরবে। তো ঠিক হিজরিও বিষয়ে মতভেদের পরে এখানে একমত হয়ে গেছেন। হ্যাঁ, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আলী উসমান উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঐক্যমতে হিজরিও সন প্রবর্তন হয়েছে। এই সুন্নতকে আঁকড়ে ধরাটা আমাদের জন্যে রাসূলুল্লাহ সাল্লামের নির্দেশ রয়েছে নাকি নাই, তো হিজরিও সনকে আঁকড়ে ধরাটা উচিত। তো এখানে আমাদের আফসুস করা ছাড়া আর কিছুই নেই। পূর্বে অবশ্য ব্রিটিশ সাম্রাজ্যবাদের ই ছিল, আধিপত্য ছিল, কিন্তু এখন তো আর নাই। তারপরেও ওই যে সাম্রাজ্যবাদের যে প্রভাব এখনও রয়ে যাওয়ার ফলে আমরা ওর থেকে বের হতেই পারছি না, বরং আরও ঢুকতেই যাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাম এভাবে ভবিষ্যৎবাণী করেছেন, আমার উম্মত এরকম হবে যে এমনভাবে ওই যে ইহুদি নাসারাদের পদঙ্ক অনুসরণ করে পদে পদে তাদের অনুসরণ করবে, তারা ওই যে দব বা গুইসাপের গর্তে যদি ঢুকে যায় ওইভাবে তারা তাদের পিছনে গর্তে ঢুকে যাবে। তো ঠিক হচ্ছে ওই রকমই হিজরিয় সনের বাদ দিয়ে আমাদের যে খ্রিস্টীয় সন বা বাংলা সন, এগুলার আনুগত্য বা এগুলার অনুসরণ, এগুলা আমরা এই বা ই করতে গণনা করতে খুব মজা পাই, নাউজুবিল্লাহ। হ্যাঁ, তো যা হোক, এখন কিছু কিছু বাধ্যগত ব্যাপার, পরিবেশগত ব্যাপার, তো এখানে যাই আছে, কিন্তু আমাদের এটা অবশ্যই বিশ্বাস রাখতে হবে, এটা আমাদেরকে অন্তরের সন হিসেবে, এই ইসলামী সন হিসেবে, হিজরিয় সন হিসেবে
হ্যাঁ খোলাফায়ে রাশিদিনের সুন্নত হিসেবে এটাকেই আমাদের শিরোধার্য করা উচিত এবং এটাকে বোঝা উচিত এটাকে বাস্তবায়ন করা উচিত যতদূর আমরা পারি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই ভবিষ্যৎবাণী করে গেছেন এবং আমরা শুধু ভবিষ্যৎবাণী করে জান নাই যে এরকম হবে বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদিদের খ্রিস্টানদের মুশরিকদের বিরুদ্ধে চারণ করতেও তিনি বারবার বলে গেছেন তো এটা ইহুদিরাও খ্রিস্টানরাও এটাও তাদের এটা তাদের ভালো না লাগাতে তারা নানা রকম গালমন্দ তারা অনেক রকমের কথাই বলতো তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাই বলেছেন খালিফুল ইয়াহুদ খালিফুল মুশরিকিন লা তুশাব্বিহু বিল ইয়াহুদি ওয়ান নাসারা যে তোমরা মুশরিকদের বিরুদ্ধাচারণ করো তোমরা ইহুদিদের বিরুদ্ধাচারণ করো তোমরা কখনো ইহুদি নাসারাদের সাথে সাদৃশ্যতা পোষণ করো না এইভাবে বলা যাওয়ার পরেও আমরা শুধু এই হিজরিয়সনের ক্ষেত্রেও নয় বহু কৃষ্টিক কালচার তাহজিব তামাদ্দুন সংস্কৃতির নামে আমরা তাদের সাথে একাকার হয়ে যায় তাদের সাথে মিশে যায় বিবাহে শাদিতে খাদ্যে পানীয় পোশাকে আশাকে চলনে ফিরনে হ্যাঁ অভ্যাসে আদতে কত কিছুতেই আমরা তাদের সাথে ই হয়ে যায় একাকার হয়ে যায় এটা আমাদের জন্য আফসোস ছাড়ার কিছুই নেই অতএব দর্শক শ্রোতামণ্ডলী আমি আমাকে এবং আপনাদের সবাইকে এই উপদেশ দেব যে রসুলের সুন্নতের মধ্যেই রয়েছে আমাদের কল্যাণ হ্যাঁ খালাফায়ে রাশেদিনের সুন্নতের মধ্যেই রয়েছে আমাদের কল্যাণ তাদের সুন্নতকে আঁকড়ে ধরার জন্যই রাসূলুল্লাহ সাল্লাম আমাদেরকে বলে গেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাম যা দিয়েছেন ওমা আতাকুমুর রাসূল ফাখুদু ওমা নাহাকুম আনহু ফান্তাহু রাসূল যা তোমাদেরকে দেন সেটা তোমরা গ্রহণ করো যা থেকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো কিন্তু এর বিপরীতটাই যেন আমরা আদিষ্ট হয়েছি রাসূলের বিরুদ্ধাচরণ করার জন্য আদিষ্ট হয়েছি নাউজুবিল্লাহ আজকে আমি একটা তিন বছর আগে একটা আলোচনা হয়েছিল যে রাসূল আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণের পরিণাম পরিণতি এটা আবার আজকে এসেছে যে তাওহীদুল ইবাদা বইয়ের 26তম পর্বে এটা আবার তিন বছর পরে রিপিট এসেছে ওটা আমি আবার শেয়ার করেছি আমার পেজে গিয়ে ওটাও শুনলে এই পর্বটা মাশাআল্লাহ পূর্ণভাবে আপনারা বুঝতে পারবেন যে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণের পরিণাম কি তো আল্লাহ রাব্বুল আলামিন এই ক্ষেত্রে আবার আলোচ্য বিষয়ে আসি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য দুনিয়া এবং এমন আকাশমণ্ডলী এবং জমিনের সূচনা লগ্ন থেকেই 12 মাসের হিসাব রেখেই দিয়েছেন এটা এমন নয় যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 12 মাসের হিসাব চালু করলেন আগেই এটা সৃষ্টি সূচনা থেকেই চালু আছে যা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাআদাতাশ শুহুরে ইন্নাল্লাহ 12 শাহরা ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাতুন হুরুম হ্যাঁ আল্লাহ বলছেন যে নিশ্চয়ই আল্লাহর নিকটে 12 মাসের হিসাব তার লাউহে মাহফুজে কিতাবে সংরক্ষিত রয়েছে কখন থেকে যে যখন থেকে তিনি আকাশমণ্ডলী এবং জমিনকে সৃষ্টি করেছেন তার মধ্যে চারটি হচ্ছে হারাম এবং রাসূলুল্লাহ সাল্লাম এর ব্যাখ্যাতে বলছেন ইন্নাসানাতা ইসনা আশারা সাহারা যে বছরে 12টি মাস সালাসাতু মুতাওয়ালিয়াত তার মধ্যে তিনটা হচ্ছে পরস্পর আশা যেটা আমরা অতিবাহিত করছি যে এটা জিলকাদা জিলহাজ্জা জিলহিজ্জা এবং মুহররম তিনটা হচ্ছে পরস্পর আশা ওয়া রজাব মোবার বাইনা জমাদাই ওয়া শাবান আরেকটা হচ্ছে বিচ্ছিন্নভাবে রজব মাস যেটা জুমাদি এবং শাবানের মাঝে যেটা রজব মাস আসে এই চারটা মাস হ্যাঁ তো এটা আমরা পাচ্ছি যে আল্লাহর বিধানে তো দেখেন এই যে আল্লাহর বিধানে যে 12টি মাস এই যে রজব শাবান শুনলেন আপনারা রাসূলের মুখ থেকে তারপরে যে এই যে জিলহজ জিলকাদা মুহররম শুনলেন আপনারা শাওয়াল শুনেন হ্যাঁ জমাদি শুনলেন শাবান শুনলেন এইগুলো মাস এগুলো হচ্ছে শরীয়তের মাস আর এগুলো হচ্ছে যেমন শরীয়তের দিনের সাথে সম্পর্ক এবাদত বান্দেগীর সাথে সম্পর্ক শুধু নয় বরং বাস্তবতার সাথেও সম্পর্ক চন্দ্র উঠা এবং ডোবার সাথে এই মাসগুলার প্রত্যক্ষভাবে সম্পর্ক চাঁদ ডুবে গেছে অমাবস্যা মাস শেষ চাঁদ আবার নতুন উঠলো মাসের শুরু এটা কি ইংরেজি শোনের সাথে জানুয়ারির সাথে সম্পর্ক বাহ্যিক এটা শুধু আরবদের জন্যে এটা শুধু আজমদের জন্যে এটা শুধু মুসলমানদের জন্যে নাকি সবার জন্যেই একের বাহ্যিকভাবে অথচ আমরা মুসলমানরা এটাকে বরণ করতে পারি না হিজরো শনকে হিজরো মাসকে তো আপনি
দেখেন এই যে আজকে আজকে সূর্য ডুবছে আর চন্দ্র উঠছে বাস মাস শেষ একটা আবার আরেকটা শুরু এটা হচ্ছে বাস্তবতা হ্যাঁ এবং প্রত্যেক ইবাদতটাই আমাদের এই 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 সাথে সম্পর্ক এই মাসের সাথে রমজান মাস শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কোরআন হ্যাঁ রমজান মাস যে কুতিবা আলাইকুম সুমা কাতাব কুতিবা কামা কুতিবা আলাল্লাযীনা মিন কাবলিকুম এখানে আল্লাহ সিয়াম ফরজ করেছেন রমজান মাসে এই মাসে আল্লাহ কোরআন নাজিল করেছেন নাকি ইংরেজি মাসে রমজান মাস সিয়ামের জন্য এটাই ভাবে এইভাবে আমাদের হিসাব করতে হবে এইভাবে আমরা হিসাব পূর্ণ করতে আল হজ্জ আশহুরুম মালুমাত এটা ইংরেজি হ্যাঁ মাসগুলা কি কি শাওয়াল যুল কাদা যিল হিজ্জা আপনাকে ব্যাখ্যা দিয়েছেন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কেন তাহলে আমরা ইংরেজির দিকে কেন যাওয়া উচিত ইংরেজিতে যাওয়া উচিত উচিত নয় ভাইয়ারাম এটা এটা বাস্তবতাও আমাদেরকে প্রমাণ করে যে আমাদের জন্য রয়েছে হচ্ছে হিজরিয় মাস এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবধারিত আর দেখেন আরো কোরআনেও এই মাসের কথা আরো স্পষ্ট করে দিয়ে বলছেন আসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতুলিন নাসি ওয়াল হাজ ওহে নবী আপনাকে তারা এই চাঁদের হিসাব সম্পর্কে জিজ্ঞাসা করবে আপনি বলুন যে এগুলা মানুষের যে এগুলা সময় তারিখ এই যে পুঞ্জিগা এগুলা সব বুঝার জন্য সময় নির্ধারণের জন্য ওয়াল হজ এবং হজ করার জন্য যে চাঁদ উঠে এবং ডুবে এইগুলা তারিখ এই মাস এই এগুলা সব এটার আরও তাহলে স্পষ্ট শরীয়ত থেকে পাচ্ছি আমরা বাস্তব থেকেও পাচ্ছি আমরা তো সম্মানিত ভাইরা তাহলে আসেন লে সময় যেহেতু দীর্ঘায়িত হয়ে গেল আর আমরা সময় না নিয়ে কিভাবে তাহলে আমরা এই হিজরিয় সনকে বরণ করতে পারি আসলে হিজরিয় সন বরণ ইংরেজি সনও যেমন বরণ করা আমাদের ঠিক না নববর্ষ বরণ করা বৈশাখ যেমন ইয়া এই বাংলা নববর্ষ এটাও যেমন আমাদের জন্য বিধিবদ্ধ নয় যেখানে হিজরো নববর্ষ ঈদ ঈদের মতো করে আবার যেভাবে নববর্ষ পালন হয় ইংরেজি হোক আর বৈশাখের হোক হ্যাঁ এটা এইভাবে নববর্ষ পালন করা ইসলামী শরীয়তে নাই তাই না রাসূলের জামানায় তো গণনাই ছিল না আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় গণনা ছিল না উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তৃতীয় বা চতুর্থ বছরে এটা হয়েছে তো হিজরিয় সনে এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি প্রতি বছর নববর্ষ পালন করেছেন করেন নাই তাহলে তিনিও করেন নাই আমরা এখন করব আমরাও করব নববর্ষ নববর্ষ পালন করার এখানে আহ্বান জানানো হচ্ছে না হ্যাঁ বরং আমরা এখানে শিক্ষা নিতে পারি হ্যাঁ এটা আমরা উৎসব পালন না করে আমরা এখানে শিক্ষা নিতে পারি যে এই হিজরতের শিক্ষা হিজরত কেন করেছেন রাসূলুল্লাহ সাল্লাম হ্যাঁ ইমানের হেফাজতের কারণে আমলের হেফাজতের কারণে এখানে আমরা এটা এই শিক্ষা নিতে পারি তাছাড়া কোনো উৎসব পালন আমরা করতে পারি না হ্যাঁ এটা আমরা জানবো তো এরপরে আসেন আমরা আর কি করতে পারি এই মাস উপলক্ষে তো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে প্রবর্তন করেছেন এই আমরা শিক্ষা বা এই ঘটনা আমরা বর্ণনা করতে পারি হ্যাঁ এটা এই সময় যে করতে হবে তাও নয় তবে সবচেয়ে বড় কথা যে আমরা হিজরিয় নববর্ষ বরণ করব কিভাবে শরীয়ত সম্মত পদ্ধতিতে সেটা কি ওটা মূল কথা হচ্ছে সিয়াম পালন করে এই মহরম মাস প্রথম মাস তাই না এই মহরম মাসের সিয়াম পালন করে আমরা নববর্ষ পালন করব ঠিক আছে একমত তার দলিল হচ্ছে কি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আফজালুস সিয়ামে বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম ও আফজালুস সালাতে বাদাল ফরিদা সালাতুল লাইল যে রাসূলুল্লাহ সাল্লাম বলছেন যে রমজানের পরে সর্বোত্তম সিয়াম হচ্ছে কি শাহরুল্লাহিল মুহাররম আল্লাহর মাস মহরম মাসের সিয়াম এখানে দুইটা কথা এখানে এই মহরম মাসের আল্লাহ রাব্বুল আলামিন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্যাদা বাড়িয়ে দিয়েছেন যে আল্লাহর মাস তাহলে কি জিলকাদ জিলহজ রমজান শাওয়াল এগুলো কি আল্লাহর মাস নয় ওগুলা আল্লাহর মাস থা হওয়া সত্ত্বেও রাসূলুল্লাহ সাল্লাম বলছেন কি শাহরুল্লাহিল মুহাররম আল্লাহর মাস মহরম মাসের সিয়ামটা হচ্ছে রমজান মাসের পরে সেরা এবং উত্তম সিয়াম তাহলে আমভাবে মহরম মাসের সিয়াম এখানে প্রমাণিত হলো এখানে এই হাদিসে উল্লেখ নেই যে এটা মুসলিমের হাদিস সহিহ মুসলিমের হাদিস যে একটা রোজা রাখতে হবে না দুইটা রোজা না পাঁচটা না কোনটা না কয় তারিখ এখানে আমভাবে তাহলে আমভাবেই এই মহরম মাসের সিয়াম রাখলেই রমজান মাসের পরে সর্বশ্রেষ্ঠ সিয়াম হিসেবে অভিহিত হবে তাহলে এক নাম্বার তাহলে মহরম মাস
যেহেতু হিজরি সনের প্রথম মাস এইভাবে সিয়াম রেখে আমরা পালন করব একমত আর যারা যারা ওই যে মিলাদ পালন করে তাদেরকে বলবো আপনি সোমবারে সিয়াম পালন করে আপনি রাসূল সাল্লামের কি মিলাদ পালন করেন তাহলে কোনো সমস্যা নেই তবে ওই ওই শুধু ওই ওই সোমবার খুঁজবেন না প্রতি সপ্তাহ সোমবার ঠিক আছে সোমবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আন সাওমে আমল ইসনাইন তো কালা হাদা ইয়াউমুন উলিদতু ফি ওয়া বুয়িসতু ফি এই দিন এমন দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি এবং যেদিন আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি ঠিক আছে তাহলে ওইভাবে ঠিক তেমনই ভাবে আমরা হিজরি নববর্ষ পালন যদি করতে চাই তাহলে মুহররম মাসের সিয়াম পালন করে করব আরো খাস একটা সিয়াম আছে সেটা কি আশুরা ইনশাআল্লাহ এই সম্পর্কে আশুরা মহরম সম্পর্কে আগামী আলোচনা করব এই আশা রেখে এটা শেষ করছি তবে এই হাদিসটা বলে দেই সুলাইমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে ইয়ামে আশুরা কাল আহতাসাবা আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাল্লাতি কাবলা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে আশুরার সিয়াম সম্পর্কে জিজ্ঞাসা করা হয় তখন তিনি বললেন আমি আল্লাহর কাছে আশা পোষণ করি যে বিগত এক বছরের গুনাহ কাফফারা হয়ে যাবে এছাড়া আমরা অনুশোচনা করতে পারি এই যে একটা বছর পার করে দিলাম হিজরিও একটা বছর কিন্তু এতে আমরা কতটুকু নেকি করেছি আর কত কোনা গুনাহ না করলাম তোবা ইস্তেগফার এগুলা করে সব সময় যদি করতে হয় বলছি না যে এই সময় খালি আমরা তোবা ইস্তেগফার করব বরং এটা অনুভূতি জাগতে পারে যে একটা বছর পার হয়ে গেল হ্যাঁ আমার দ্বারা কতটুকু কি হয়েছে তো এগুলা অনুশোচনা বা ফরজ আমলগুলার আমরা নিজেরা হিসাব করে নিতে পারি যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশেষ করে আমিরুল মুমিনিন এই ক্ষেত্রে তিনি অগ্রসর যেটা বলেছেন যে হাসিবু আনফুসাকুম কাবলা আন তুহাসাবু আজনুহা কাবলা আন তুজানু ইফাইন্না আহওয়ানা আলাইকুম ফিল হিসাবে গাদান আন তুহাসিবু আনফুসাকুম ওয়া তাযাইয়ানু লিল আরযিল আকবার ইয়াউমা তুরাদুনা লা ইখফা মিনকুম খাফিয়া উমার রাদিয়াল্লাহু তাআলা কত চমৎকার কথা বলেছেন যে তোমরা হিসাব নিয়ে নাও তোমাদের নিজেদের তোমাদের হিসাব নেওয়ার আগেই কবে হিসাব দিতে হবে আমাদেরকে কিয়ামতের সময় হিসাব দেওয়ার পূর্বেই তোমরা নিজেরা নিজেদের হিসাব করে নাও হ্যাঁ যে আজকে সারা দিন যে গেল কতটা ভালো কাজ করেছি কতটা মন্দ কাজ করেছি ফরজ পাঁচ ওয়াক্ত সালাতের অবস্থাটা কি জামাতের সাথে পড়তে পেরেছি না পড়ি নাই কোনো কোনটা ছাড়া পড়েছে না ছাড়া পড়ে না এটা ফরজের আগে হিসাব নিয়ে নাও হ্যাঁ এ ওয়াজেবের হিসাব নিয়ে নাও হারামের হিসাব নিয়ে নাও এইভাবে হিসাব করা দরকার এবং নিজের জীবনকে সুন্দর করো এই ওই দিন আসার আগেই যে আজকে হিসাব করাটা সহজ ওই দিন আসার আগেই যেদিন কোনো দিন কোনো গোপনীয়তা থাকবে না তারপরে আমরা কি করতে পারি আমরা বেশি চালাকি করতে পারি কি আমরা প্ল্যান তৈরি করতে পারি যে মহরম মাসে কি করা উচিত সফর মাসে কি করা রবিউল আউয়াল মাসে কি করা উচিত হ্যাঁ বা কি কি আমরা করতে পারি বিশেষ করে নেক কাজ হ্যাঁ নেক কাজ কত করতে পারি এগুলো আমরা প্ল্যান করতে পারি তাহলে আমরা নিজেরা উপকৃত হব এভাবে আমরা চিন্তা ভাবনা করতে পারি নববর্ষকে নিয়ে এইটাভাবে বরণ করতে পারি যাই হোক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন যে তার আনুগত্যে এবং তার রাসূলের আনুগত্যে যেন আমরা আমাদের সারা জীবন কাটাতে পারি বিশেষ করে যে জীবনগুলো অতিবাহিত করেছি এগুলো আর যেগুলো গুনাহখাতা হয়ে গেছে এগুলো যেন আল্লাহ ক্ষমা করে দেন হ্যাঁ এবং যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভালো কাজ করার তৌফিক দান করেছেন এগুলোর জন্য শুকরিয়া আদায় করি আল্লাহ যেন সামনে আরও বেশি এগুলো করার তৌফিক দান করেন এবং অনুশোচনা করি যেগুলো আমরা অন্যায় করেছি গুনাহখাতা করেছি এবং এগুলোর জন্য তোবা করি আল্লাহর কাছ থেকে এবং আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ যেন পরবর্তীতে আমাদের দ্বারা গুনাহ না হয় এই তৌফিক দান করেন গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করেন আল্লাহ আমাদের সমস্ত গুনাহখাতা মাফ করে দেন আল্লাহ আমাদেরকে যেন সুস্বাস্থ্য দান করেন এটা আমরা আল্লাহর কাছে আরও চাই যে আল্লাহ তুমি সুস্থ রাখো সুস্থ অবস্থায় যেন তোমার এবাদত বান্দাগি করতে পারি তোমার রাসূলের আনুগত্য করতে পারি এবং সমস্ত মুমিন মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন যারা আমাদের মাঝ থেকে আমাদের মুমিন ভাইরা বিদায় নিয়ে গেছেন আত্মীয় স্বজন যারা বিদায় নিয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন সার্বিকভাবে ক্ষমা করে দেন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করেন যারা অসুস্থ আছি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন পরিপূর্ণ সুস্থতা দান করেন আল্লাহ আমাদের সন্তান সন্ততি আমাদের চক্ষু শীতলকারী বানিয়ে দেন আল্লাহ আমাদের যুবকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন যত রকমের বিপর্যয় থেকে যত রকমের ফেতনা ফাসাদ থেকে দুনিয়াবীর এই মোহ এই যে
বর্তমান মিডিয়ার যে হাতছানি ছোবল এগুলার কবল থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে রক্ষা করেন মোবাইলের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ছেলে মেয়ে যুবক যুবতী নরনারী সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন যেন হেফাজত করেন এর উত্তম ব্যবহার করার আল্লাহ যদি তৌফিক দান করেন সেটাই যেন করেন আর এর থেকে তার অপব্যবহার অসৎ ব্যবহার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন হেফাজত করেন হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা